হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিবি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে সরকারি নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি। তেমনি আজ আপনার জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি। ই শ্রম কার্ড থাকলে পাবেন 2 লক্ষ টাকা। কীভাবে আবেদন করবেন, কীভাবে পাবেন জানুন বিস্তারিত এই ভিডিওর মধ্যে। বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছু স্থান না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ আপনাদের সকলের কাছে। তাই দেরি না করে ভিডিওটাকে শুরু করছি। ধন্যবাদ, পাশে থাকবেন। সাংগঠনিক ক্ষেত্রে শ্রমিকদের সুবিধার জন্য বিশেষ প্রকল্প আছে কেন্দ্রীয় সরকারের। 60 বছর বয়সের পরেও যেখান থেকে পেনশন পাওয়া যায়, মেলে নানা রকম আর্থিক সুবিধাও এবং সুরক্ষাও। এই সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে হয় ই-শ্রম যোজনায়। এই সঙ্গে এই প্রকল্পের অন্যতম প্রধান উদ্দেশ্য হল বিভিন্ন ক্ষেত্রে যত সাংগঠনিক শ্রমিক বা কর্মী রয়েছেন তাদের তালিকা তৈরি করা। ই-শ্রম যোজনায় কার্ড থাকার সুবিধা 2021 সালে আগস্ট মাসে শুরু হয়েছিল এই শ্রমিক কার্ড প্রকল্প। 60 বছর হয়ে গেলে নিয়মিত পেনশন পাবেন নথিভুক্ত অসাংগঠনিক কর্মীরা। এছাড়াও কেউ মারা গেলে বা শারীরিকভাবে অক্ষম হলেও ওই পরিবারের পায় আর্থিক সুরক্ষা। সেই সঙ্গে ইউএএন নম্বর সহ আরও কিছু সুবিধা পাওয়া যায়। রেশন কার্ডের সঙ্গে ই শ্রম কার্ড লিঙ্ক করা থাকলে অন্যান্য রাজ্যেও মেলে এই সুবিধা। যাদের এই ই শ্রম কার্ড থাকবে তারা মাসে 500 থেকে 1000 টাকা পাবেন। ওই কার্ড হোল্ডাররা শারীরিকভাবে অক্ষম হলে 1 লাখ টাকা এবং মারা গেলে 2 লক্ষ টাকা পাওয়া যায়। সেই সঙ্গে ওই পরিবারের শিশুদের বিনামূল্যে বাইসাইকেল, সেলাই মেশিন ইত্যাদি দেওয়া হয়। কারা পাবেন এই সুবিধা? এই প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। 16 থেকে 59 বছর বয়সী প্রকল্পের সুবিধার জন্য আবেদন করতে পারেন। আবেদন করতে হয় অনলাইনে। এই জন্য একটি পোর্টাল করা হয়েছে, eshram.gov.in পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। নাম নথিভুক্ত করার জন্য এই কার্ডের জন্য আবেদন করার সময় লাগবে আধার কার্ড, কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে এমন মোবাইল নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য। যারা আবেদন করবেন তাদের অসাংগঠনিক শ্রমিক হতে হবে। যারা আয়কর দেন, ইপিএফও এবং ইএসআইসি এর জন্য নথিভুক্ত তারা এই সুবিধা পাবেন না বলেই জানা গিয়েছে। কী করে করা হয় আবেদন? অনলাইন ছাড়াও কেউ নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার বা সিএসসিতে গিয়েও আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে প্রথমে http://register.eshram.gov.in এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে নির্দিষ্ট মোবাইল নম্বর ওটিপি আসবে, সেই নম্বর দেওয়ার পরেই রেজিস্ট্রেশন করা হবে, বাকি পদ্ধতি সম্পূর্ণ করা যাবে। যেখানে নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, কোন ক্ষেত্রে কাজ করেন এই সমস্ত তথ্য দিতে হবে। সেই সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দেওয়ার পরে সাবমিট করতে হবে। তার আগে আরেকবার দেখে নিতে হবে সব ঠিকঠাক আছে কি না। তারপরে আপনার সেখানে ই-শ্রম কার্ড দেখে নিয়ে ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার সময়ে ওটিপি চাইবে, সেটা দেওয়ার পরেই ডাউনলোড করা যাবে এই কার্ড। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন।